গাঁজা বিরোধী অভিযান শ্রীনগর থানার ধ্বংস করে বিপুল পরিমাণ গাঁজা। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় শ্রীনগর থানার পুলিশ। জারুল বাচাই হরিকান্ত পাড়ায় অভিযান চালায় পুলিশ, সেখানে প্রচুর গাঁজা গাছ ধ্বংস করে দেওয়া হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন পুলিশ অফিসার অর্জুন চাকমা। পুলিশ জানিয়েছে ধ্বংস করা গাঁজার মূল্য প্রায় 6 লাখ টাকা। গ্রাম পঞ্চায়েত এলাকার হরিচন্দ্রপাড়া এলাকাতে টোটাল 4টা প্লটে আমরা অনুমান 600টার মতো গাছ ওইখানে পিএসআর এবং আমাদের থানার স্টাফ মিলে খেতে ধ্বংস করে দিয়ে আসি। বাজার মূল্য অনুমান 500 লাখ টাকা তো হয়ে যাবে। না, এরকম আশপাশে কাউকে পাইনি, যার কারণে আমরা সিলিংকে আঁকাতে পারিনি আমরা। তবে এত পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করলেও গ্রেপ্তারের কোনো খবর নেই। Pure Report, Channel The Dot.